3/9/2021 রাজু শ্রী দেব নামে একজন মেয়ে সে সুইসাইড করছে, এবং করার পরে তার বাড়ির লোক একটা এই অভিযোগটা কনসার্নিং থানাতে জানাইছে। জানানোর পরে পুলিশ গেছে, যাওয়ার পরে এটা প্রথমে ইউডি কেস নেওয়া হয়েছে। নেওয়ার পরে তারা এবং এরপরে তারা একটা ওইখানে গেলো, গিয়ে সেটা মেয়েটারে হ্যাংড অবস্থা পাওয়া গেছে, এবং তার পকেটে একটা সুইসাইড নোট পাওয়া গেছে। তো সুইসাইড নোটের মধ্যে মেয়েটা লেখা গেছে যে তার যে মৃত্যু তার লেগা তাই হয়েছে, আসামি পান্না দেব, পুতুল দেব, আশিস দাস এবং বিশ্বজিৎ দেব, তারা তার অভিযোগ। তো তার অভিযোগ এই যে তাদের যে কন্টিনিউয়াস মেন্টাল টর্চারে এই মেয়েটা বাধ্য হয়েছে সুইসাইড করতে, এবং তার জন্য আফটার পেরিউজিং দ্য সিডি মাননীয় আদালত 7 তারিখ পর্যন্ত পুলিশ রিমান্ডের আদেশ দিয়েছে। আচ্ছা, অভিযোগটা কে করেছিল? প্রথম তো তার বাড়ির লোক কি করছিল, বাড়ির লোকের মধ্যে কে? বাড়ির লোকের মধ্যে কইছিল যে স্পেসিফিক তার বাড়ির ভাই, বাড়ির লোক কইছে বলতে এটা তো করা হয়েছে, অভিযোগটা করা হয়েছে, এটা তো আছেই, কিন্তু সমটো কমপ্লেনটা করা হয়েছে পরবর্তীকালে যে কমপ্লেনটা নিছে, এটা আমার এসপার ফরওয়ার্ডিং আমার কাছে আছে যে 4/9/2021 বিজয় লক্ষ্মী দেব বর্মা ইস্টাগরতলা ওমেন পিএস সাবমিটেড এ সোমোটো কমপ্লেন এগেনস্ট দ্য বিলোনেটেড 21 পার্সনস অ্যালং উইথ 3 আদার্স অন দ্য বেসিস অফ দ্য এভিডেন্সেস অফ ইনভেস্টিগেশন কন্ডাক্টেড কেস কানেকশন ইস্টাগরতলা ওমেন পিএস স্টেশন ইউটি কেস নাম্বার সচ এন্ড সচ অ্যান্ড আন্ডার সেকশন 174 সিআরপিসি টু দ্য এফেক্টেড 3/9/2021 এট অ্যাবাউট 6:30 আওয়ার্স দ্য ভিকটিম ডিজিজ নেমলি রাজশ্রী দেব অব ইন্দ্রনগর কবরখালা পিএস এনসিসি কমিটেড সুইসাইড বাই হ্যাঙ্গিং। কজনের বিরুদ্ধে মামলা হয়েছিল টোটাল? মামলা তো টোটাল 4 জনের বিরুদ্ধে করা হয়েছে, আজকে শুধু একজন পান্না দেবকে কোর্টে প্রডিউস করা হয়েছে, বাকিরা এখন পর্যন্ত অ্যাবসকন্ডার পাওয়া গেছে। আপনার কি মনে করেন যে আপনি একজন আইনি বিশেষজ্ঞ হিসেবে কি পুলিশের যে সমিতিটা? হ্যাঁ, আইও ইনভেস্টিগেশন করবো, এই স্টেজে আইও ইনভেস্টিগেশন করবো, করার পরে আইও অ্যাকর্ডিংলি কোর্টে প্রডিউস করবো এবং চার্জশিট দিব, যারা দোষী সাব্যস্ত হইব তারা বিচার সেভাবে যেন হয় সেটার জন্য মাননীয় আদালতের কাছে আমরা আবেদন করুন। আচ্ছা, পুলিশ যেদিনকে ডেড বডি নামাইছে ওই দিনকে যে সুইসাইড নোটটা পাইছে সিজ করছে, এটার কোনো কোনো সিজার লিস্ট কোনো পরিবারের পক্ষ থেকে কোনো রিসিপ্ট মিসলে পুলিশ এটা কি আদালতে সাবমিট করতে পারছে? এটা ইনভেস্টিগেটিং ম্যাটার্স, এই মুহূর্তে এই ব্যবসায় আমি কিছু করতে পারি। আপনার হাতে দিতে পারছে কি পুলিশ? কোর্টে আছে, আমার হাতে তো কিছু দেওয়ার নাই, কোর্টে প্রডিউস করছে, পরিবার সিটিতে করা হয়েছে, সিটিতে যখন সিটি প্রডিউস করছে সিটিতে সিটিতে আছে। পরিবারের পক্ষ থেকে কইতেছে যে তারা কোনো কেসই করছে না, মামলাই করছে না, আর ওই দিনকার ডেড বডির সঙ্গে কোনো কাগজই পাওয়া গেছে না, তাদেরকে পরিবারের কারোই দেখাইছে না পুলিশ। পরিবারের পক্ষ থেকে কী কইছে না কইছে আমরা এখানে কনসার্ন না, আমরা থানা এবং ইনভেস্টিগেটিং অফিসার কী কইছে আমরা এখানে কনসার্ন, আমরা এটুকুই বেশি কইতে পারবো। কোর্টে কী আইছে অ্যাজ পার ডকুমেন্টস আমার সামনে, কোন কোন দ্বারাই মামলাটা নিয়েছে? মামলাটা আন্ডার সেকশন 306/34 IPC। ম্যাডাম, আপনার পরিচয় দিন। আমি এপিপি দীপা ভট্টাচার্য, আমার সঙ্গে আছিল অনিমেষ ভূমি। থ্যাংক ইউ।